একসময় ধানের স্বর্ণভূমি হিসেবে পরিচিত ছিল নওগাঁ। নওগাঁ সীমান্তবর্তী উপজেলাগুলোতে বৃষ্টি নির্ভর ফসল আবাদ ধানের ওপর নির্ভর করতে হতো চাষিদের একসময়। কিন্তু বর্তমানে উত্তরের এই জেলাটি আমের রাজধানী হিসেবে পরিচিতি পেয়েছে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে এ জেলার আম। নওগাঁ জেলা প্রতিনিধি লোকমান আলীর পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শারমিন আজাদ শান্তা। ধানের মাঠগুলোর আনাচে কানাচে ঠাঁই দাঁড়িয়ে থাকা গাছে দোল খাচ্ছে আম। বলতে গেলে জেলা জুড়ে এখন এই দৃশ্য। স্বাদে গন্ধে অতুলনীয় নওগাঁর আমের বেশ সুনামও রয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে এখন বিদেশেও যায় নওগাঁর আম। বেশি লাভ হয় ধানের আবাদ কমিয়ে চাষিরা ঝুঁকছেন আম বাগানের প্রতি। এই আমের গুণাগুণ তো হলো ঝড় বৃষ্টি থেকে অনেক উপকারিত, পাকিয়ে গেলে আমটা নুষ থাকে না। আমাদের কীটনাশক ব্যবহার করে এই ওষুধ বিষ ব্যবহার করে দেখা যাচ্ছে যে অনেক ব্যয়বহুল একটা খরচ আসে। প্যাকেটিং করার পর আর কোনো স্প্রে খরচ লাগে না বা বিষ খরচ লাগে না। সামনে যদি আমার বাগান থাকে তাহলে আমি হয়তো 7 বিঘাটা পুরোটাই করে ফেলবো, এরকম নিয়ত আছে আমার আর কি। সঠিক পরিচর্যায় বিদেশে আম রপ্তানির জন্য কৃষি বিভাগ থেকে প্রশিক্ষণ সহ দেয়া হচ্ছে বিভিন্ন পরামর্শ। আমরা প্রশিক্ষণের মাধ্যমে এবং উদ্বুদ্ধকরণের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তি দিয়ে সহযোগিতা করে যাচ্ছি, যাতে করে আমরা নিরাপদ আম উৎপাদন করতে পারি এবং সেই সাথে এই আমগুলোকে আমরা বিদেশে রপ্তানি করতে পারি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে এ জেলায় প্রায় 3,68,435 মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে। 100 মেট্রিক টন আম আমরা বিদেশে রপ্তানি করব। এই উদ্দেশ্যে কৃষকদের এবার প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং নিরাপদ আম উৎপাদনের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এবছর আমরুপালি, বাড়িচার, গৌরমতি, ব্যানানা ম্যাঙ্গো ও কাটিমন এবং বিদেশি জাতের অস্টিন সহ কয়েক জাতের আম রপ্তানি করা হবে। শারমিন আজাদ শান্তা, এশিয়ান টেলিভিশন।